আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপওয়ার্কে বিড করবেন এবং সঠিক পন্থায় কভার লেটার লিখে অর্ডার নিশ্চিত করবেন, সে বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরব। তো বেশি কথা না বলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি টিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা এখন লগ ইন করছি। এখন আপনারা দেখবেন এখানে মোস্ট, এখানে বেস্ট ম্যাচ আছে, আপনার যেভাবে প্রোফাইলটা করেছেন তার সঙ্গে ম্যাচ করে আপনার টাইম লাইনে আপনার জবগুলো পাবেন। এখান থেকে আপনারা বিট করবেন এবং কাজ নেবেন। তো আপনারা সাধারণত মোস্ট রিসেন্ট থাকবেন, এখানে মোস্ট রিসেন্ট ভালো জব থাকে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ফিক্সড প্রাইসের একটি জব, ইন্টারমিডিয়েট লেভেলের এস্ট বাজেট $200 একটি বাজেটের কাজ এখানে দেখতে পাচ্ছেন। পর দ্য ফ্রিল্যান্সার জেনারেটেড দ্য লিড থ্রু লিঙ্কডইন দ্য প্রজেক্ট ট্রাভেল ফুড ইনটু মেলস্টোন এট ওয়ার্ক আউট দেয়ার আর আদার কোলাবোরেশন অপরচুনিটিস। তো এখানে দেখতে পাচ্ছেন যে বায়ার এখানে পেমেন্ট ভেরিফাইড আছে, বাট উনি রিভিউটা দেয় নাই, রিভিউটা কম আছে ওনার। এ পর্যন্ত উনি $300 আপওয়ার্কে হায়ার করেছে কাজের জন্য। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন 5-স্টার ফিডব্যাক আছে, এটি অবশ্যই একটি এক্সপার্ট লেভেলের কাজ, বাজেট $20। এখানে বাংলাদেশি বায়ার, এটা দেখতে পাচ্ছেন এখানে যে লোকেশন আছে দেখতে পারবেন বাংলাদেশ। অবশ্যই আপনারা বাংলাদেশ ইন্ডিয়া এড়িয়ে চলবেন, কারণ এরা পেমেন্ট দেয় না, এরা পেমেন্ট দিতে কার্পণ্য করে, এরা কাজ করায় কিন্তু পেমেন্ট দেয় না, সেদিকে খেয়াল রাখবেন। তো দেখতে পাচ্ছেন একটি জব এখানে কি বলতেছে, দেখতে পাচ্ছেন আমরা কোন জবটা বিট করব বা কোন জবটা বিট করব। আমরা সাধারণত আপনারা বিট করবেন, আমরা এই জবটা অস্ট্রেলিয়ার কাজ, এটা অবশ্যই বিট করতে পারি। আমরা এটা ক্লিক করব, হ্যাঁ দেখতে পাচ্ছেন জবটা ওপেন হয়েছে। এনার যে রিকোয়ারমেন্ট, ইনি রিকুইরিড কানেক্ট সাবমিট প্রপোজাল, এই জবটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে 4টে কানেক্ট দিতে হবে, 4টে কানেক্ট কেটে নেবে এই জবটা অ্যাপ্লাই করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে লেস দেন 5 জন অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে। লাস্ট ভিউ বাই ক্লায়েন্ট, এখানে ক্লায়েন্ট 50 মিনিট আগে আসছিল, ইন্টারভিউং 7 ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে, ইনভাইট সেন্ড 15 জনকে ইনভাইট করেছে, ইনভাইটে আনসারেট করেছে 11 জনকে। তো এখানে পূর্বের কাজগুলো দেখতে পাচ্ছেন, এনার পূর্বের কাজগুলো ভালো ফিডব্যাক দিয়েছে। এনে ফিক্সড প্রাইসে $900 একটি কাজে এনে হায়ার করেছিল, বেট কাজটি সুন্দর হয়েছে। তো আপনারা এই জবটা সাধারণত আপনারা অ্যাপ্লাই করবেন তো কি করবেন, এটি অ্যাপ্লাই করার জন্য সাবমিট বাটনে ক্লিক করবেন, সাবমিট প্রপোজাল। হ্যাঁ, এখানে ক্লিক করার পর হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমাদের জবটি ওপেন হয়েছে। এখন এখানে কি লিখবেন আপনি, আছে বাজেট কত, 4টি কানেক্ট কেটে নেবে, এখানে বাজেট বাই মাইলস্টোন আছে, আমরা বাই প্রজেক্টে দিব, যেহেতু এটা ফিক্সড প্রাইসের কাজ, সেহেতু $250 একটি ফিক্সড প্রাইসের কাজ, তো আমরা এখানে বাই প্রজেক্ট এটাই দিব। আমাদের এখানে $250 থেকে আপওয়ার সার্ভিস ফি $50 আপওয়ার কেটে নিবে, আপনাকে দেবে $200। এখানে সাধারণত 1 মাসের করে দিবেন, এখানে আপনার কভার লেটারটা লিখবেন, যে রিলেটেড জব সে রিলেটেড একটি কভার লেটার এখানে লিখবেন, বিজনেস ফ্রম
এই কোয়ালিটির জবের কোয়ালিটারটা কিভাবে লিখতে হবে আপনাদের পূর্বের টিউটোরিয়ালে আমি দেখিয়ে দিয়েছিলাম, আজ আমি আর ওদিকে যাব না, আপনারা এটি পূর্বের টিউটোরিয়ালটা দেখে নেবেন কিভাবে কোয়ালিটারটি লিখবেন, জাস্ট আজকের কিভাবে অ্যাপ্লাই করবেন সে পদ্ধতি আপনাদেরকে আমি তুলে ধরছি আপনাদের সামনে, এটি করবেন এবং এই জবটি অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কেটে নেবে 60টি কানেক্ট, ঠিক আছে? 60টি কানেক্ট এই জবটি অ্যাপ্লাই করার জন্য কেটে নেবে। দিস প্রোপোজাল রিকোয়ার্স 60 কানেক্ট। হোয়েন ইউ সাবমিট দিস প্রোপোজাল ইউ হ্যাভ এ 7 কানেক্ট রিমাইনিং। এটা আমাদের 7টা কানেক্ট রিমেইন আছে, তো এইভাবে আপনারা এগিয়ে যাবেন, এইভাবে কাজ করবেন। তো এইভাবে কভার লেটারটি এখানে লিখবেন, লিখে যদি কোনো পূর্বের কাজের কোনো ডকুমেন্ট থাকে আপনাদের কাছে এই ধরনের, তাহলে যে আপলোড ফাইল আছে এখানে অবশ্যই অ্যাটাচড ফাইলটা এখানে দেবেন, দিয়ে সাবমিট এ প্রোপোজাল এখানে ক্লিক করলে আপনার জবটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনারা এইভাবেই কাজ করবেন, এইভাবেই কাজের গতি এগিয়ে দেন, এইভাবেই কাজ করলে আপনারা অবশ্যই কাজটি পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।